আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো আছি। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমার ফোনটা নষ্ট হওয়ার কারণে একটু দ্রুত ভিডিওটা শেষ করতেছি। তো আজকে আমাদের প্রথম নিউজ আছে মিস্টার নোফেসের তরফ থেকে। মিস্টার নোফেস হচ্ছে মিস্টার ট্রিপলারের সেকেন্ড চ্যানেল, তো অনেকেই সেটা জানেন। তো মিস্টার নোফেসের আজকে সিলভার প্লে বাটন এসেছে, তো আপনারা নিজেরাই দেখে নিন। তো আমাদের এবারে নিউজ মিস্টার ম্যাডিজের তরফ থেকে। তো মিস্টার ম্যাডিজ আজকে কালকের ভিডিওতে সে পিং প্রবলেমের কথা বলছে এবং বলেছে যে পিং প্রবলেম বেশি তারা পাকিস্তান সার্ভারে ট্রান্সফার করতে পারেন। তো সেই বিষয়ে কী বলেছেন আপনারা নিজেরাই দেখে নিন। ভেতর তোমরা পোস্ট করা শুরু করে দাও যে আমাদের ইন্ডিয়া সার্ভার থেকে পাকিস্তান সার্ভারে শিফট করা হোক। আর যারা ইন্ডিয়া সার্ভারে থাকতে চাও তাদের জন্য একটা সুখবর যে তোমরা পোস্ট করা শুরু করে দাও যে আমাদের সার্ভারে প্রবলেম হইতেছে, আমাদের নেটওয়ার্ক প্রবলেম হইতেছে। আমাদের এবার নিউজ হচ্ছে গেমিং উইথ নাইম, অর্থাৎ নাইম আলমের পক্ষ থেকে। নাইম আলম ভাইয়ের চ্যানেলটা অনেক দিন ধরেই অফলাইনে আছে, তো আপনারা স্ক্রিনশটে দেখতেই পাচ্ছেন যে লাস্ট ভিডিও আসছে 4 দিন আগে। কিন্তু নাইম আলম ভাই কিন্তু এমন একজন ইউটিউবার যে একদিনেও মাঝে মাঝে দুইটা ভিডিও আপলোড করে থাকে। তো এ বিষয়ে আপনারা কী ধারণা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এবারে নিউজ আসতেছে পার্টনারশিপ গেমারের পক্ষ থেকে। পার্টনারশিপ গেমার তার কমিউনিটি পোস্টে এমন একটি পোস্ট এসে খুব তাড়াতাড়ি সে ডাইনামো গেমিংকে রোস্ট করতে চলেছে, তো আপনারা স্ক্রিনশটে অবশ্যই দেখতে পাচ্ছেন। আমাদের এবার নিউজ আসতেছে স্কাইলর্ডের পক্ষ থেকে। স্কাইলর্ড তার কমিউনিটি পোস্টে দিয়েছিল কিউএন এর কথা, তো তার কিউএন এর অ্যান্সারগুলো তার ইনস্টাগ্রামে দিয়ে দিয়েছে, আশা করি নেক্সট ভিডিওতেও দিয়ে দেবে। এবার আমরা দেখে নিই কিছু অ্যাচিভমেন্টস। জাদিকুল গেমার কমপ্লিট করেছে 70K সাবস্ক্রাইবার্স, টোটাল গেমিং কমপ্লিট করেছে 13 মিলিয়ন সাবস্ক্রাইবার্স, ব্ল্যাক কিং কমপ্লিট করেছে 8K সাবস্ক্রাইবার্স, B6 গেমিং YT কমপ্লিট করেছে 1K সাবস্ক্রাইবার্স, আশু FF কমপ্লিট করেছে 450 সাবস্ক্রাইবার্স। মাই হার্টি কনগ্রাচুলেশনস অল অফ দেম। ফ্রেন্ডস, আমার ফোনটা আজকে নষ্ট হয়েছে, তাই ভিডিওটা অনেকটা দ্রুত করে শেষ করে ফেললাম। আমি জানি আজকে ভিডিওটা অতটাও ভালো হয়নি, বাট আমি আমার চেষ্টার মধ্যে সম্পূর্ণ নিউজ কভার করার চেষ্টা করেছি। তো যারা আমাকে সাপোর্ট করতে চান অবশ্যই অবশ্যই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি বাংলা কমিউনিটির সকল ছোটো বড়ো নিউজ নিয়ে আপনাদের সামনে এসে থাকি। আর আপনার নিউজ সাবমিট করতে চাইলে আমার ইনস্টাগ্রামে ফলো করে দিয়ে নিউজ সাবমিট করতে পারবেন। যদি বেঁচে থাকি তাহলে দেখা হবে কালকে লাইভ স্ট্রিমে অথবা নেক্সট ভিডিওতে। ততক্ষণ জন্য সবাইকে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।